সালাম আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। দর্শক, রাশিয়া ইউক্রেন যুদ্ধ যতই দিন গড়াচ্ছে, রাশিয়ার জন্য জয়ের দিকটা সহজ ফিল হলেও এই মুহূর্তে এসে পরিস্থিতি ভিন্ন আকার ধারণ করছে। পশ্চিমারা এতদিন যাবৎ কিছুটা হাত তুলে রাখলেও এখন কিন্তু সবাই হাতে হাত মেলাইতে শুরু করছে, আর আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন তিনি সেখানে লিড করছেন। আর আপনারা জানেন ইতিমধ্যেই তিনি ইউক্রেনের প্রতিবেশী রাষ্ট্র পোল্যান্ডে অবস্থান করছেন, আর এর মাঝখানেই ন্যাটোর যে দেশগুলা 40,000-এর এক বিশাল সেনাবহর পাঠাচ্ছে কিয়েভকে প্রোটেক্ট করার জন্য আপডেট টেকনোলজি অ্যান্ড ভার্সন সহ। এই যখন অবস্থা, রাশিয়ার জন্য একটা চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে। তবে রাশিয়ার পুতিন কাক্কা ঝুকাঙ্গা নেহি সালাই স্টাইলে তিনিও কিন্তু সবার সাথে লড়ে যাচ্ছেন, দিচ্ছেন কঠিন হুমকি, মাঝে মাঝে কিন্তু ট্রেইলরও দেখাচ্ছেন, অলরেডি কিছু মিসাইল টিসাইল মারছেন যেগুলো নিষিদ্ধ। এখন আসছে সামনে নতুন ঘোষণা, পারমাণবিক বোমা। আল্লাহ মাফ করুক, কাকার মাথা আল্লাহ ঠান্ডা রাখতে হবে, কারণ এই বোমা যদি সত্যিই মাইরা দেয় যেভাবে আয়োজন চলছে তাহলে ঝামেলা। আর পুতিন কাকার এই পারমাণবিক বোমা মারার ঘোষণার পরে ন্যাটোও কিন্তু পাল্টা হুমকি দিয়েছে, পরিস্থিতি কিছুটা ঘোলাটের দিকে যাচ্ছে। দর্শক, যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্র পেসকভ জানিয়েছেন, পুতিন কোনো পরিস্থিতিতেই রাশিয়ায় পারমাণবিক সক্ষমতাকে রাশিয়ার পারমাণবিক সক্ষমতাকে ব্যবহার করবেন এমন প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন, যদি পরিস্থিতি আমাদের দেশের অস্তিত্বের হুমকি হয়, তার মানে এই মুহূর্তে যেটা হচ্ছে, রাশিয়ান সেনাবাহিনীর বিপক্ষে যদি ন্যাটোর সৈন্যরা যায় স্বাভাবিকভাবে পরিস্থিতি রাশিয়ার বাহিরে চলে যাবে, তাদের হাতছাড়া হতে যাচ্ছে। এর আগে রাশিয়ার জন্য হুমকি হয়ে দাঁড়ানো দেশগুলোর বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের ইঙ্গিত দিয়েছিল পুতিন। এরপর তিনি দেশটির প্রতিরক্ষা মন্ত্রী এবং সেনাবাহিনী প্রধানকে পারমাণবিক প্রতিরোধ বাহিনীকে যুদ্ধ সতর্কতায় রাখার নির্দেশও দিয়েছেন। প্রশ্ন হচ্ছে, পুতিন কি ইউক্রেন দখল করার জন্য তাদের যে টার্গেট ছিল সেই টার্গেটে পৌঁছেছে কিনা, এমন প্রশ্নে পেসকভ জানিয়েছেন, না, আমরা ডেডলাইন ঘোষণা করেছি কিন্তু এখন পর্যন্ত রাস্তা আমাদের পক্ষে আছে, বাট পরিস্থিতি ঘোলাটে হচ্ছে। পশ্চিমারা যেভাবে এখানে নাক গলাচ্ছে সেখান থেকে রাশিয়া তাদের নিজস্ব অস্তিত্ব রাখার জন্য যে কোনো পরিস্থিতিতে তারা যাবে। ইউক্রেনে রাশিয়ার অভিযান পরিকল্পনা অনুযায়ী কঠোরভাবে চলছে এবং তা চলবে, কারণ আমাদের লক্ষ্য ইউক্রেনকে নিরস্ত্রীকরণ, ইউক্রেনকে নিরপেক্ষতাকরণ, জাতীয়তাবাদী ব্যাটালিয়ন থেকে পরিত্রাণ পাওয়া, দখলকৃত ক্রিমিয়াকে রাশিয়ার অংশ বলে স্বীকার করানো এবং বিচ্ছিন্নতাবাদী লুহানস্ক ও দোনেৎসকে স্বাধীন দেশ হিসাবে আপনার প্রতিষ্ঠিত করা। রাশিয়া শুধু এই পর্যন্ত সামরিক লক্ষ্যবস্তুতেই হামলা করছে বলে তিনি তার বক্তব্যে জানিয়েছেন। এখন পুতিনের এই ঘোষণার পরে পশ্চিমারা তো আর একবারে ধরেন পুতিনের কাছে যা আছে তাদের কাছেও এর থেকে ভালো ভালো জিনিসও আছে, এখন তারা জিনিসটা কীভাবে নিচ্ছে। ন্যাটো দরিদ্র দেশ না, এখানে সব কোটি কোটি কী বলা যায় বড় লোকদের দেশের সমন্বয়েই কিন্তু ন্যাটো গঠিত। অস্তিত্ব হুমকির মুখে পড়লে পারমাণবিক অস্ত্রের ব্যবহার হতে পারে বলে যেই হুমকি দিয়েছে রাশিয়া, তার বিরুদ্ধে পশ্চিমারা সামরিক জোট ন্যাটো তারাও কিন্তু হুঁশিয়ারি দিয়েছে। ইউক্রেন যুদ্ধে মস্কো এবং পশ্চিমের মধ্যে পারমাণবিক সংঘাতে রূপ নেওয়ার সম্ভাবনা নাকচ না করায় রাশিয়াকে কড়া সতর্কবার্তা দিয়েছে এই জোট। ন্যাটোর মহাসচিব জেনারেল জেন্স স্টলটেনবার্গ বলেছেন, এই ধরনের বিপজ্জনক দায়িত্বজ্ঞানহীন পারমাণবিক বাগাড়ম্বর বন্ধ করা উচিত রাশিয়ার। তবে যে কোনো সময় যে কোনো হুমকির বিরুদ্ধে মিত্রদের সুরক্ষা রক্ষা করার জন্য আমাদের প্রস্তুতি নিয়ে কোনো সন্দেহ নেই। ইউক্রেন যুদ্ধ ঘিরে ত্রাসেলেসে ন্যাটো জোটের নেতাদের বিশেষ সম্মেলন শুরুর পরেই এই তথ্যটা সামনে এসেছে। তিনি বলেছেন, রাশিয়াকে অবশ্যই বুঝতে হবে তারা কখনোই পারমাণবিক যুদ্ধে এই ন্যাটোর বিরুদ্ধে বা পশ্চিমাদের বিরুদ্ধে তারা জয়লাভ করতে পারবে না। ন্যাটো ইউক্রেন সংঘাতের অংশ নয়, তারা কেবল ইউক্রেনকে সমর্থন করছে। এই মহাসচিব আরও জানিয়েছেন, ইউক্রেনের সৈন্য পাঠাবে না ন্যাটো, বাট পরবর্তীতে কিন্তু পাঠাচ্ছে। এই যে পরিবর্তনগুলো হচ্ছে সেগুলোর কারণেই আসলে কে যে কখন কি বলতেছে, আমি জেলেনস্কির জায়গাটা বলি, এই লোকটাও আছে মাঝখানে বিপদে, একবার বলে পাঠাবে আরেকবার বলে পাঠাবে না, বাট এটার পরেই কিন্তু আবার সিদ্ধান্ত নিছে পাঠাবে। এখন সব মিলাইয়া পরিস্থিতি যেদিকে যাচ্ছে সেটা অবশ্যই ভয়ঙ্কর দিকে যাচ্ছে। আসলে এই যুদ্ধের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, সামরিক বিশ্লেষক যারা আছেন বা যারা যুদ্ধ সম্পর্কে বিশ্লেষণ করেন তারা কেউ কেউ ভাবছেন দুইটা গ্রুপ, মানে রাশিয়া একটা গ্রুপ, পেছনে চীন, পাশাপাশি উত্তর কোরিয়া একটা জোট হিসেবে কাজ করছে, আর অপরদিকে ইউরোপের যে দেশগুলা বা পশ্চিমারা যে দেশগুলা রাশিয়ার সাথে জ্বালানি হিসেবে নির্ভরশীলতা তৈরি করে আছে তারা চুপ থাকলেও পেছনে পেছনে হয়তো বড় কিছুই ঘটতে যাবে, আল্লাহ না করুক তৃতীয় বিশ্বযুদ্ধ ঘটারও নাকি সম্ভাবনা এখান থেকে তৈরি হইতে পারে।
আর সেই ঐতিহাসিক বক্তব্য বাবা ভেঙার দেওয়া যে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে, আর এরপরেই পরাশক্তি হিসেবে নতুন একটা দেশ সামনে আসবে, ধারণা করা হচ্ছে এটা রাশিয়া না, এটা হচ্ছে চীন। আল্লাহ মাফ করুক, তৃতীয় বিশ্বযুদ্ধ হইলে বাংলাদেশেরও হিউজ পরিমাণ ক্ষয়ক্ষতি হবে, আমরা চাই না চাই যুদ্ধে জড়াইতে হবে। আল্লাহ মাফ করুক, সবাইকে শান্ত করুক। আসসালামু আলাইকুম।